ফরিদপুরের নগরকান্দায় বিয়ে বাড়িতে বরপক্ষের মেহমান বেশি আসাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বর্ষাহ উভয় পক্ষের অন্তত 9 জন আহত হয়েছে। গুরুতর আহত দুজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার 24 মে বিকেলে উপজেলার কাইচাইল ইউনিয়নের মধ্য কাইচাইল গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রায় 2 মাস আগে গ্রামের পান্নু মিয়ার মেয়ে বৃষ্টি আক্তারের সাথে পার্শ্ববর্তী নাগারদিয়া গ্রামের মিরান তালুকদারের ছেলে শাহ আলম তালুকদারের বিয়ে হয়। তবে আনুষ্ঠানিকতা বাকি ছিল। শুক্রবার সেই অনুষ্ঠানেই কনের বাড়িতে যায় ছেলেপক্ষ। তবে এরপরেই বাধে বিপত্তি। বরপক্ষের 100 জনের আসার কথা থাকলেও কনেপক্ষের দাবি দ্বিগুণ বরযাত্রী এসেছে। এর ফলে ব্যবস্থাপনায় বিপত্তি ঘটে। এরপর খাবারের স্বল্পতা দেখা দিলে বরপক্ষের মেহমানরা বিবাহের প্যান্ডেলের চেয়ার টেবিল ভাঙচুর শুরু করে। এতে উভয় পক্ষের 9 জন আহত হয়। এ সময় কনেকে রেখেই বরযাত্রী সহ চলে যান বর শাহ আলম। উল্লেখ্য, নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।